বিধানসভার 75 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। 13 ও 14 আগস্ট এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, বসবে বিধানসভার বিশেষ অধিবেশনও। 13 তারিখ অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হচ্ছে লোকসভার অধ্যক্ষ মীরা কুমারকে, তাকে আমন্ত্রণ জানাতে দিল্লি যাচ্ছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেশের অন্যান্য রাজ্যের বিধানসভার অধ্যক্ষদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। 14 তারিখ বিধানসভার বিশেষ অধিবেশন বসবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল এম কে নারায়ণন। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ও রাজ্যের সব বিধায়করাও উপস্থিত থাকবেন বিশেষ অধিবেশনে। রাজ্যপালের ভাষণের পর সব দলের একজন করে বিধায়ক বক্তৃতা করবেন, বিধায়কদের হাতে তুলে দেওয়া হবে স্মারক। এছাড়াও বর্তমান বিধায়কদের মধ্যে যারা 5 দফা জিতে এসেছেন তাদের বিশেষ সম্মান জানানো হবে। অনুষ্ঠানের খরচ সংক্রান্ত ফাইল অর্থ দপ্তরে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই অনুষ্ঠানকে ঘিরে বিধানসভায় সাজো সাজো রব। এর আগে বাম আমলে বিধানসভার 60 বছর পূর্তি অনুষ্ঠান ঘটা করে পালন করা হয়েছিল। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।